সামনেই আপার প্রাইমারি এবং প্রাইমারির নোটিফিকেশন জারি হবে। যদিও এখন নিয়োগ সম্পূর্ণ হয়নি, তবুও আবার নোটিফিকেশন হবে বলে জানা গেছে। তো সুতরাং এখন থেকেই প্রস্তুতি শুরু করে দেবো, যারা যাদের হয়নি বা যারা নতুন করে পাশ করেছো তাদের জন্য নতুন করে, এবং বিভিন্ন চাকরির পরীক্ষা যারা দিচ্ছ, যারা গ্র্যাজুয়েশন সদ্য কমপ্লিট করলে বা বিভিন্ন পরীক্ষা দেবে, তারা তাড়াতাড়ি শুরু করে দাও। নাম্বার সিস্টেম বা সংখ্যা তত্ত্ব, এর কোনো নির্দিষ্ট সিলেবাস সেভাবে বলা যায় না। প্রচুর জিনিস আছে এই আপার প্রাইমারি এবং টেটে এই নাম্বার সিস্টেম থেকে, এবং সি টেটেও এই নাম্বার সিস্টেম থেকে প্রচুর ম্যাথ আসে, যে কোনো চাকরির পরীক্ষাতে এখানে আসে। তা আজকে আমি কতগুলো ম্যাথ দেখাবো, যেগুলো হচ্ছে সংখ্যার যোগফল, গুণফল, বিয়োগফল, এই সংক্রান্ত কতগুলো প্রশ্ন, যেগুলো টেটেও এসেছিল, বিভিন্ন টেট পরীক্ষাতেও এসেছিল, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো শুরু করবো। শুরু করার আগে বলি, যারা যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করো। এছাড়াও প্রত্যেকটি ম্যাথসের উপরে ভিডিও আমার ফেসবুক পেজে থাকবে, ফেসবুক পেজের ডিসক্রিপশনে আমার দেওয়া থাকবে, সে ফেসবুক পেজে লাইক করলে সেখানেও এই ভিডিওগুলো দেখতে পারবে। এবার শুরু করবো প্রথমটি, যেটি সেটি হচ্ছে দুটি সংখ্যার যোগফল দশ এবং তাদের গুণফল যদি একুশ হয় তাদের অননকের যোগফল কত। দেখেই মনে হবে কত কঠিন বোধ অঙ্গ, কিচ্ছু না, আমি কতগুলো এমন সিস্টেমে করে দেবো। যোগফল মানে এ প্লাস বি ইকুয়াল টু টেন, গুণফল হচ্ছে এ বি ইকুয়াল টু টোয়েন্টি ওয়ান। করবো কি, দুটো দিয়ে ডিভাইড করে দেবো, অর্থাৎ এ প্লাস বি বাই এ বি, তাহলে ইকুয়াল টু কি হবে, টেন বাই টোয়েন্টি ওয়ান। এবার দুটোকে যদি আমরা ডিভাইড করি তাহলে এ বাই এ বি প্লাস বি বাই এ বি ইকুয়াল টু দশ বাই একুশ। এখন দেখো এ কাটা বি বি কাটা, তার মানে ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু দশ বাই একুশ। বলেছিল যে তাদের অননকের যোগফল কত। যদি সংখ্যা দুটি এ আর বি হয় তাহলে যোগফল দশ, বিয়োগফল এ বি। অননক মানে হচ্ছে ওয়ান বাই এ, সংখ্যাটি একটি সংখ্যা আর একটা হচ্ছে ওয়ান বাই বি, তাদের যোগফল কি, ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি, তাহলে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই ইকুয়াল টু দশ বাই একুশ। এভাবে আমরা করতে পারি ম্যাটটি। পরের যে ম্যাটটি আছে সেটি হচ্ছে দুটি সংখ্যার যোগফল কুড়ি এবং বিয়োগফল যদি দশ হয় সংখ্যা দুটি কি কি হবে। এই ম্যাটটা, এই ম্যাটটি করতে গেলে পরে একদমই ইজিলি খুব তাড়াতাড়ি করা যায়, সেটি হচ্ছে যদি এরকম যদি দেওয়া থাকে যে সংখ্যা দুটির যোগফল অর্থাৎ এ প্লাস বি ইকুয়াল টু কুড়ি এবং এ মাইনাস বি ইকুয়াল টু যোগফল এবং বিয়োগফল যদি দেওয়া থাকে, তাহলে আমি বলে দিই, তাহলে আমরা একবারে অঙ্কটা করে দিতে পারি। একটা ট্রিক্স, যে টিপস এর কিরকম, যে বড় সংখ্যাটি হবে হচ্ছে এই যে সংখ্যা দুটি আছে, এই যে যোগফল এবং বিয়োগফল যে বলা আছে, এদের গড় অর্থাৎ টোয়েন্টি প্লাস টেন ডিভাইডেড বাই টু, তাহলে তিরিশ বাই দুই করলে কত হবে, পনেরো। এবার ছোট সংখ্যাটির ক্ষেত্রে কি হবে, ছোট সংখ্যাটি আরেকভাবে বের করা যেতে পারে, এখানে কুড়ি আছে তাহলে পাঁচ হবে অটোমেটিক্যালি বোঝা যাচ্ছে, অথবা যদি আরো বড় বড় সংখ্যা যদি বলা থাকতো এখানে তাহলে কুড়ি মাইনাস পনেরো, কুড়ি মাইনাস দশ বাই দুই, তাহলে দশ বাই দুই পাঁচ। কি করে এলো এটাকে যদি আমরা করি, এটাও এখান থেকে হবে, ছোট সংখ্যা এখানে বি আর বড় সংখ্যা হচ্ছে এ। আমরা যদি অপনার পদ্ধতিতে যদি সমাধান করি তাহলে এই দুটো কাটা যাবে যোগ করে দিলে, যেহেতু প্লাস বি মাইনাস বি, তাহলে টু এ ইকুয়াল টু কুড়ি প্লাস দশ, তাহলে এ ইকুয়াল টু কত হলো, কুড়ি প্লাস দশ বাই দুই। এই হচ্ছে আমার প্রসেস, সেই প্রসেসে এলো, যার জন্য যদি এটা মনে রাখা যায় যে সংখ্যা দুটির যোগফল এবং বিয়োগফল যদি দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে নির্ণয় করব। এরকম টাইপের ম্যাথ কিন্তু পরীক্ষায় আসে, এসেও ছিল, ইউপিটেটে এসেছিল, এছাড়াও কিছুদিন আগে যে ঝাড়খণ্ডে যেহেতু সম্ভব হয়ে গেল সেখানেও এরকম ম্যাথ এসেছিল বিভিন্ন পার্টে। এবার সংখ্যা তত্ত্বের তিন নম্বর যে প্রশ্নটি আলোচনা করব সেটিও আমি একটি ট্রিক্স এর মতন করে বলে দেব এবং ছোট্টভাবেও করা যেতে পারে, এছাড়াও এটিকে কিভাবে ডিটেলসে করা যায় সেটিও আমি বলবো। যেমন যদি বলে দেওয়া আছে যেখানে যে দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফলের অনুপাত বারো ইস টু আট, দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফলের অনুপাত বারো ইস টু আট হলে সংখ্যা দুটির অনুপাত কত, সংখ্যা দুটির অনুপাত কত হবে। তাহলে আমরা যদি মানে নির্ণয় অনুপাত, যদি সংখ্যা দুটির অনুপাত যদি বের করতে যাই তাহলে শর্টকাট হচ্ছে বারো যোগ আট বাই বারো মাইনাস আট, এই দুটোর যা অনুপাত হবে তাহলে বারো আট কুড়ি, বারো থেকে আট বাদ দিলে চার, অর্থাৎ পাঁচ বাই এক, তার মানে অনুপাতটা হবে হচ্ছে ফাইভ ইস টু ওয়ান, সংখ্যাগুলির অনুপাত হবে ফাইভ ইস টু ওয়ান। সংখ্যাটিকে আমরা যদি কিভাবে করি সেটি যদি আমরা এখান থেকে দেখে নিই সেটিও দেখে নিতে পারি কিভাবে, যে সংখ্যা দুটির যোগফল এবং বিয়োগফলের অনুপাত বারো ইস টু আট, সংখ্যা দুটির যোগফল ধরলাম একটা এ আর একটা বি, তাহলে যোগফল এ প্লাস বি এবং বিয়োগফল এ মাইনাস বি, তাদের অনুপাত বলা আছে অর্থাৎ ভগ্নাংশটা হচ্ছে বারো বাই আট। এবার
তাহলে এখান থেকে বের করতে হবে এ ইজ টু বি কত। আমি ট্রিক্সও বলে দিচ্ছি সাথে কনসেপ্টটাও ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে এখান থেকে কোনো কোনো গুণ হবে, তাহলে 12A-12B ইকুয়াল টু 8A+8B। এবার এটা এ পাশে আসলে 4A, আবার এটাই দিকে গেলে 20B। তাহলে এ ইস টু বি মানে এ বাই বি বের করতে হবে, তাহলে এ বাই বি ইকুয়াল টু 20/4, কাটাকাটি দিলে 5/1, তার মানে এ ইস টু বি ইকুয়াল টু হয়ে যাবে 5:1। এবার যে ম্যাথগুলিটি আছে সেই ম্যাথটি, এবং এই ম্যাথের এই দুটো ম্যাথ আছে, সেই দুটো ম্যাথটি করার পরে আমি একটু কতগুলো জিনিস বলে দেব যেগুলো তোমার পরবর্তীতে যখন আমি এর পরের ভিডিও দেবো সেই ক্ষেত্রে কাজে লাগবে। এখানে বলা আছে যে 3/4 ও 3/8 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা নির্ণয় করো। এখানে দুটো কথা আছে, যদি অপশন দেওয়া থাকে, অপশন দেওয়া থাকলে তো খুবই অপশন তো, এবং সব সমস্ত পরীক্ষাতে এই চাকরি পরীক্ষাগুলোতে অপশন দেওয়াই থাকে, তাহলে ফার্স্ট যে পদ্ধতিটা সেটা করবে হচ্ছে 3/4 + 3/8/2 এভাবে করবে। এটা হচ্ছে মধ্যবর্তী মূলদ সংখ্যা। তাহলে এখান থেকে আমরা করতে পারি 8 আর 4-এর লসাগু হচ্ছে 8, তাহলে 6+3/2, 6+, কারণ কি 4, 2 হচ্ছে এখানে 8 হচ্ছে লসাগু, তাহলে 2 দিয়ে ভাগ 3 × 6, 8 × 3 = 3, তাহলে হচ্ছে 9/8 × 1/2 মধ্যবর্তী মূলদ সংখ্যা। তাহলে এখান থেকে করলে হচ্ছে 9/16, তাহলে এই 3/4 এবং 3/8 মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা হবে 9/16। এখন দেখা গেল যে অপশনটি মিলছে না, এই অপশনটি নেই, তাহলে আমরা কিভাবে করব? তাহলে কিন্তু এখান থেকে, তাহলে অপশন ওখান থেকে বের করতে হবে এমন ভাবে যে 3/4 = কত এটা ডিভাইড করতে হবে, এবং 3/8 = কত এটা ডিভাইড করতে হবে। করে নিয়ে, কারণ অনেক চাকরি পরীক্ষার্থী আছে খুবই ঝামেলার করে দেওয়ার চিন্তা ভাবনা করে, সেই ক্ষেত্রে ভাগ করে নিয়ে দেখতে হবে যে অপশন যেগুলো আছে সেই অপশনগুলোর মধ্যে, এই যে দুটো ভাগ করলাম তার মাঝখানে এই অপশনগুলোর মধ্যে কোনটি আছে, সেভাবে টিক মার্ক দিতে হবে, সেটা দেখে বুঝতে হবে। এবার বলা আছে 4টি ক্রমিক যুগ্ম সংখ্যার যোগফল 748 হলে সব থেকে ছোট সংখ্যাটি কত। 4টি ক্রমিক যুগ্ম সংখ্যা, যুগ্ম সংখ্যা মানে জোড় সংখ্যা, এবং পরপর, এর আগের দিনও আমি একটা এরকম একটি ম্যাথ করেছিলাম, সেখানে গড়ের অঙ্কের মধ্যে ছিল, সেই ভিডিওটি দেখে নেবে। সেখানে 4টি ক্রমিক যুগ্ম সংখ্যার যোগফল, তাহলে আমরা ধরে নিলাম একটি সংখ্যা যুগ্ম সংখ্যা হচ্ছে x, তাহলে তারপরটি কত হবে x+2, কারণ যুগ্ম সংখ্যা 2 হলে তারপরটি হয় 4, তারপরটি হয় 6, এভাবে, অর্থাৎ প্রত্যেকটা সংখ্যার সঙ্গে 2 2 করে করে বাড়তে থাকে। তাহলে এবার পরেরটি কি হবে x+4, তারপরেরটি হবে x+6, যেহেতু 4টি বলা আছে, 4টি ক্রমিক যুগ্ম, ক্রমিক মানে পরপর, তাহলে তাদের যোগফল বলা আছে 748, তার মানে আমি কি সবগুলো যোগ করব ইকুয়াল টু 7, 4, 8। এবার এখানে 1, 2, 3, 4, 4x, এখানে 4, 2, 6, 6, 12, অর্থাৎ 748 থেকে আমার 12 বিয়োগ হবে, তাহলে 4x = 6, 736, তাহলে x = হয়ে যাবে 736/4। 4 হয়ে থাকলো 3, 4, 8, 32, 8 × 16 যত দূর সম্ভব, যদি আমি ক্যালকুলেশনটি যদি কোথাও ভুল না হয়ে থাকে তাহলে 188। এখন বলছে সব থেকে ছোট সংখ্যাটি কত, তাহলে ছোট সংখ্যা এখানে x টি ধরা হয়েছিল, তাহলে সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 100। এখানে কেবল আমি সংখ্যাগুলো দিয়ে কয়েকটি 5টি ম্যাথ দেখালাম, এর পরবর্তীতে আরও বেশ কিছু ম্যাথ এরকম থাকবে। সংখ্যাতত্ত্বের যে কি পরিমাণের প্রশ্ন আসে তার একটি উদাহরণ আমি এখানে দেখিয়ে দিতে পারি, তোমরা দেখে নাও সংখ্যাতত্ত্বের থেকে। এই যে একটি, এবার এটা এই ম্যাথটি গত টেট পরীক্ষাতে এসেছিল, গত টেট পরীক্ষাতে সংখ্যাতত্ত্ব, এই যে আরেকটি সংখ্যাতত্ত্ব, এগুলো সবই কিন্তু সংখ্যাতত্ত্বের অঙ্ক, সরল অঙ্ক, এগুলো নিয়ে আমি পরবর্তীতে আসবো, সংখ্যাতত্ত্বের অঙ্ক নেক্সট, এটিও এগুলো সব কিন্তু।